গতকাল পাঞ্জাবে 15 থেকে 20 মিনিট সড়কপথে আটকে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয়। তারপর সেখান থেকে কনভয় ঘুরিয়ে নিতে বাধ্য হয় তার নিরাপত্তা রক্ষীরা। আর এই ঘটনার পর কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি অভিযোগ করে বলেন, নিরাপত্তায় গলদের জন্য 20 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়েছে প্রধানমন্ত্রীকে, এমন ঘটনা আগে কখনো দেখেনি দেশ। প্রধানমন্ত্রীর কনভয়ের জন্য রাস্তা ফাঁকা করা স্থানীয় পুলিশের কাজ, তা কেন করা হলো না? এটা চক্রান্ত ছাড়া অন্য কিছুই নয়। আমরা পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করছি, এমনটাই জানায় বিজেপি। অন্যদিকে এই ঘটনার পর বিমানবন্দরে ফিরে নরেন্দ্র মোদী খোঁচা দিয়ে বলেন, বেঁচে ফিরতে পেরেছি এই অনেক, এর জন্য মুখ্যমন্ত্রী অর্থাৎ পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে আমার হয়ে ধন্যবাদ জানাবেন। বিজেপির সব অভিযোগ খারিজ করে দিয়েছিল পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন, রাত 3টে পর্যন্ত সমস্ত রাস্তা খালি করা হয়েছিল, প্রধানমন্ত্রী সড়কপথে আসার কোনো পরিকল্পনা ছিল না, উনি বিমানবন্দরে এসে শেষ মুহূর্তে সড়কপথে যাওয়ার পরিকল্পনা করেন। আমাদের তরফ থেকে নিরাপত্তায় গাফিলতির কোনো প্রশ্নই ওঠে না। আর এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয় আটকে থাকার ঘটনা নিয়ে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করলো পাঞ্জাব সরকার। 3 দিনের মধ্যে ওই কমিটিকে রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। কমিটিতে আছেন অবসরপ্রাপ্ত বিচারপতি মেহতাব সিংহ গিল, রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের প্রধান সচিব এবং বিচারপতি অনুরাগ বর্মা। এরই মধ্যে এই ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করা হয়েছে। সেখানে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে পাশাপাশি পাঞ্জাবের মুখ্য সচিবকে অপসারণের দাবিও জানানো হয়েছে।